নতুন বছর এসেছে বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ের কোলে থাকা ছোট্ট আদিবাসী গ্রাম শিউলিবনাতেও দু হাজার তেইশে এসেছে একরাশ আনন্দ আর প্রত্যাশা নিয়ে গ্রামের প্রান্তে খোলা আকাশের নিচে মাটির মঞ্চে ধামসা মাদরের তালে আদিবাসী রমণীদের বলে নববর্ষ যাপন একটা বছর শেষ শুরু নতুন আরও একটা বছর সারা বিশ্ব নতুন বছরকে স্বাগত জানাচ্ছে নিজের নিজের আঙ্গিকে নতুন বছর এসেছে বাকুড়ার সুশুনিয়া পাহাড়ের কোলে থাকা ছোট্ট আদিবাসী গ্রাম শিবলিбнаতেও 2023 এসেছে একরাশ আনন্দ আর প্রত্যাশা নিয়ে গ্রামের প্রান্ততে খোলা আকাশের নিচে মাটির মঞ্চে ধামসা মাদলের তালে আদিবাসী রমণীদের বলে হয় নববর্ষ যাপন। শুরুটা হয়েছিল আজ থেকে 26 বছর আগে বাকুড়ার সময়তা মঠের প্রতিষ্ঠাতা ধরতি বাবা নিজের শিষ্যদের নিয়ে সুশুনিয়া পাহাড়ে বনভোজনের উদ্দেশ্যে গিয়েছিলেন সে সময় শুশুনিয়া পাহাড়ের কোলে থাকা ছোট্ট ছবির মতো সাজানো গ্রাম শিউলিবনা তার ভালো লেগে যায় অভাবে দীর্ণ শিউলিবনা গ্রামের সহজ সরল মানুষগুলি ধামসা মাদলের বলে নাচে গানে ধারতি বাবাকে নিজেদের গ্রামে নিয়ে যান এরপর থেকে গ্রামের মানুষের অর্থনৈতিক উন্নয়নের কাজে হাত লাগায় সময়িতা মঠ ধীরে ধীরে বদলে যেতে থাকে শিউলিবনা গ্রামের অর্থনৈতিক চালচিত্র বদলে যায় গ্রামের রাস্তাঘাট পানীয় জলের ব্যবস্থা সহ অন্যান্য পরিকাঠামো বাবার সেই আগমন ঘটেছিল আজ থেকে ২৬ বছর আগে এমনই কোনো এক নববর্ষে তাই নতুন বছরের আগমন প্রতি বছর শিউলিবনা গ্রামে বয়ে নিয়ে আসে একরাশ প্রত্যাশা সেই প্রত্যাশায় ভর করে শিউলিবনার মানুষ মেতে ওঠেন বর্ষবিদায় এবং বর্ষবরণের আনন্দে পাহাড়ের কোলে গ্রামের প্রান্তে তৈরি হয় মাটির মঞ্চ এই উৎসবটার জন্যে এই এলাকা শুধু আদিবাসী নয় আদিবাসীও কিন্তু এই মেলাটার জন্য অনেকে অপেক্ষা করে থাকেন যে কখন এখানে গরম গরম খিচুড়ি খেতে পাবো কখন প্রাদেশিক নৃত্য দেখতে পাবো উড়িষ্যা আসছে না সিদ্ধি ধামাল গুজরাট আসছে এই ধরনের একটা অপেক্ষা থাকে এখানে একসময় শুধু শিউলিবনা গ্রামের মানুষের মধ্যে বর্ষবরণের উৎসব সীমাবদ্ধ থাকলেও এখন তা ছড়িয়ে পড়েছে আশেপাশের জেলাগুলিতেও পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বীরভূম এমনকি উত্তরবঙ্গ থেকেও আদিবাসী বিভিন্ন দল এসে শিউলিবনা গ্রামের বর্ষবরণের উৎসবে যোগ দেন আমাদের প্রত্যেক বছরে আমরা এই দিনটা আমরা মনে রাখি যে আজ একত্রিশ ডিসেম্বরে আজকে দিনটা কবে আসবে কবে এই উপলক্ষে আমরা থাকি আজকের দিনটা আমাদের খুবই আনন্দ ফুর্তিতে কাটায় আজকের দিনটা আমাদের এই উপলক্ষের জন্য আমরা অনেক দিন থেকে অপেক্ষায় থাকি অনেক দূর থেকে মানুষজন আসে আমাদের আমাদেরও অনেক দূরে বাড়ি হয় এইখানে আমাদের ধামসা নাচ গান এইসব অনুষ্ঠান হয় পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুর এই উড়িষ্যা ঝাড়খণ্ড এইরকম অনেক জায়গায় অনেক দূর শিউলিবনার বর্ষবিদায় এবং বর্ষবরণের মঞ্চ প্রকৃত অর্থেই হয়ে ওঠে চিরাচরিত আদিবাসী সংস্কৃতির মিলন প্রাঙ্গন বর্ষ শেষ এবং বর্ষ শুরুর দিনে শুশুনিয়া পাহাড়ে বেড়াতে আসা পর্যটকরাও গা ভাসান চিরায়ত সংস্কৃতির সেই মিলন মেলায় বাঁকুড়া থেকে নবেন্দু হাটির রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর